গতকাল সাতাশ তারিখ সকল বঞ্চিত বাইশ পাশের যে মহা আইন অমান্য আন্দোলন ছিল মহাযুদ্ধ ছিল সকল সহযোদ্ধাকে প্রথমেই কুর্নিশ জানাই সকলে যারা যারা এসেছেন সকল বাইশ যোদ্ধাদের আমার আমার অন্তর থেকে আমি তাদেরকে কুর্নিশ জানাচ্ছি আমরাও সেই কালকে বেরিয়েছিলাম কাল সারা রাত শিয়ালদা স্টেশনে কেটেছে আজ অনেকগুলো কাজ ছিল প্রশাসনিক লেভেলের বা অন্যান্য অফিসিয়ারি কাজ ছিল সমস্ত এবং কোর্টেরও গাছ ছিল সব মিটিয়ে আমি জাস্ট মানে এক ঘন্টা হলো আমি বাড়ি ফিরেছি সাতটার সময় বাড়ি ঢুকেছি এত ম্যাসেজ এবং এত ফোন আমি কারোর সাথে সেইভাবে কন্ট্যাক্ট করে উঠতে পারিনি এবং কাউকে সেভাবে ম্যাসেজও করে উত্তর দিতে পারিনি মেসেজ দেখারও সেই মুহূর্তে মানে এখন সেই পজিশান নেই তাই আমি ভাবলাম লাইভ করে আমার বক্তব্যটা একটু জানিয়ে দিই যতজন এসছিলেন আশা করি সকলে সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেছেন কারোর কোনো অসুবিধা হয়নি অনেকে যারা আমাদের সঙ্গী হয়ে এসেছিলেন কালকে অনেকের নানান রকম প্রবলেম হয়েছে পুলিশ আমাদের সাথে খুব দুর্ব্যবহার করেছে আমাদের সাথেই যারা আটক হয়েছিল বিভিন্নভাবে তাদের আমার নিজেরও যেমন ছড়েছে তাদেরও গা হাত পা বিভিন্ন জায়গায় ছড়ে গেছে চিড়ে গেছে একটা ভাইয়ের তো পুরো হাতের এই পোর্শানটা পুরো ক্র্যাক হয়ে গেছে মানে সে সারাক্ষণ ছটকা ছটকি করছে আমরা ছেড়ে দেওয়ার পরও দেখে চেষ্টা করেছিলাম যদি তাকে কোনো একটা ট্রিটমেন্ট দেওয়া যায় ওখানে পুলিশ বলেছিল মানে যে হসপিটালে নিয়ে গেছিলো ওখানে এক্স রে করে ইঞ্জেকশন দিতে বলেছিল কিন্তু পুলিশ সেই প্রেসক্রিপশন ছিঁড়ে দিয়ে অল ফিট বলে জাস্ট একটা ব্যথার মলম লাগিয়ে ছেড়ে দিয়েছিলেন এবং পেনকিলার দিয়ে ছেড়ে দিয়েছিলেন তাকে আমরা চেষ্টা করেছি এবং সেই ভাইয়ের সাথেও আমি এখন কন্ট্যাক্ট করে উঠতে পারিনি যদি আমার লাইভ দেখে থাকো সেই ভাইটা তাহলে বলবো একটু কেমন আছো আমাকে একটু আপডেট জানিও তোমার ফোন নাম্বার আমার কাছে নেই পুরো এই পোর্শানটা তার চির খেয়ে গেছে এই পোর্শানটা মানে এই জায়গাটা পুরো ফুলে গেছে এবং এই পোর্শানটা পুরো তার চির খেয়ে গেছে তো এরকম নানা জনের নানা রকম মানে এদের মধ্যে গেছে আমাদেরও তাই গোটা শরীর ব্যথা সমস্ত পেশি ব্যথা এতটাই পুলিশ নির্মমতার সাথে আমাদেরকে মানে অ্যারেস্ট করেছে বা ধরেছে আর সত্যি আমরা প্রশাসনের কাছে এতটা আশা মানে এতটা নির্মমতা আশা করিনি আমরা একটা পেটের জ্বালায় নিজেদের অধিকারের জ্বালায় যে পথে নেমে আমরা তাদেরকে একটা আচর পর্যন্ত লাগতে দিই না একটা নিজেদের বল পর্যন্ত প্রয়োগ করি না তারা আমাদের সাথে যে দুর্ব্যবহারটা করেছে সত্যিই সেটা ঘৃণ্য সেটা সত্যিই কর যাই হোক এই বিষয়টি আমি বলতে আসছি না যারা যারা জাননি তারা খুব ভুল করছেন এই যে এখন আমাদের একটা যে সিচুয়েশন চলে আসছে আমাদের কিন্তু পরিষ্কার আমি একটা কথা বলি বাইশদের কপালে কিন্তু খুব দুঃখ আছে সত্যিই খুব দুঃখ আছে আপনারা হয়তো ঘরে বসে বা যারা পাস করেছেন যারা ভাবছেন যে আমাদের অ্যাকাডেমিক ভীষণ আছে আমার মাঠে নেমে কি হবে আন্দোলন করে কি হবে এই কেসের পিছনে টাকা দিয়ে কি হবে এই যে যারা ভাবছেন একটা বদ্ধ পরিকর শুধুমাত্র গ্রুপে রয়েছেন শুধুমাত্র আপডেট নেওয়ার জন্য আর কোনোরূপ কোনো অ্যাক্টিভিটি নেই কোনোরূপ কোনো সাহায্যের হাত বাড়িয়ে নেই সেটা পথে হোক বা আইনি পথে হোক তারা যে করছেন তাদের জন্য কিন্তু গোটা বাইশ আর ডুবতে বসেছে ডুববেই এটা গোটা মানে কয়েকজন এই অ্যাক্টিভ মেম্বার আর কয়েকজনের অ্যাডমিনদের অক্লান্ত পরিশ্রম গোটা বাইশকে বাঁচাতে পারবে না সম্ভব নয় যারা এক হন এক হন করে মাথা খারাপ করে দিচ্ছিলেন সত্যি আজ দুটো দল এক হয়ে আন্দোলন ডাকলো সেখানে কি হাজার জন আসার কথা ছিল সাহস ছিল না সকলে এসে পথে নামি পাঁচ হাজার জন যদি বসতাম ওই ওই এপিসি গেট যদি জাম করতাম পারতাম না আমাদের নোটিশটা ছিনিয়ে আনতে নোটিশ আসবে না পরিষ্কার জেনে নিন নোটিশ আসছে না আসবে না যারা এখন বাড়িতে বসে মানে ভাবছেন যে আমার তো এত একাডেমিক আছে আমার তো এত আছে আমি বিন্দাস আমি যখন নোটিশ আসবে তখন চাকরি পেয়ে যাব। কিভাবে নিজেদের যে এই যে বদ্ধ একটা ভুল ধারণার মধ্যে বসবর্তী এই দিবা স্বপ্ন যেদিন ভাঙবে আপনাদের আমাদের তো এখন গেছেই পায়ের তলা থেকে মাটি সরে আপনাদের প্রত্যেক বাইশ ক্যান্ডিডেটের সেই পায়ের তলা থেকে মাটি সরে যাবে আজ যদি আমরা উভয় সংগঠন মিলে প্রত্যেক বঞ্চিত বাইশ স্টেট পাস মিলে যদি পথে নামতাম যদি পাঁচ হাজার ক্যান্ডিডেট হতো কোনো থানা ছিল না কোনো পুলিশ ছিল না যে আমাদেরকে ধরে এপিসি গেট আমরা জাম করে দিতে পারতাম আমরা রাত্রে পর্যন্ত বসবো বলে সেরকমও মানসিকতা নিয়ে সারা রাত রাত্রে কাটিছে আমাদের সাথে আরও সাতাশ আঠাশ জন মেম্বার ছিল সেই সেই মানে জোর যদি আমরা সেই সাহস যদি আমরা সবার কাছ থেকে পেতাম সত্যি আমরা এখন তো একটা নোটিশটা আনতে পারতাম কিন্তু আজ নিজেদের পায়ে নিজেরা কুরুল মারছেন সত্যি আমার আর আপনাদের যারা আসেনি বা এসেও ওই নামকে বাঁচতে দেখে বা হাব রাস্তা থেকে দেখে অ্যারেস্ট না হওয়ার ভয়ে যারা অর্ধেক রাস্তা থেকে ফিরে গেছেন বা এসেও ফিরে গেছেন তাদের কিচ্ছু আমার বলার নেই কারণ অনেক বলা কারণ কোনো অ্যাডমিনদের পক্ষে কোন গুটি কয়েক অ্যাক্টিভ মেম্বারের পক্ষে এত লড়াই করে নোটিফিকেশন এনে দেওয়া সম্ভব নয় পর্ষদ বিভিন্ন রকম গেম খেলছে আজকে সকলে জানেন একুশ তেইশ অলরেডি একটা অর্ডার বের করে দিয়েছে যে কি অর্ডার বের করে নিয়েছে তাদের যে সেশন শেষ হওয়ার কথা যে সেই টাইমের মধ্যে তাদের সেশন শেষ হয়নি তাহলে কার পর্ষদের সেখানে সেখানে পর্ষদ নিজে চার নম্বর পয়েন্টটা দেখবেন যে অর্ডারে এ করছে আজকে আমরা সবাই একুশ তেইশকে দোষ দিচ্ছি অ্যাকচুয়াল তো একুশ তেইশের আজ যদি ওই জায়গাতে আমরা থাকতাম হয়তো এখন আমাদের বাই স্টেট পাশের মানে অনেকের গায়ে লাগবে কিন্তু এটা বাস্তব এটা সত্যি একুশ তেইশের জায়গায় যদি আমরা থাকতাম থাকতাম তাহলে আমাদের যদি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কোর্স কমপ্লিট না হতো এবং আমরা যদি বঞ্চিত হতাম কোনো রিক্রুটমেন্ট থেকে তাহলে তো আমরাও এর পথ অবলম্বন করতাম অ্যাকচুয়ালি তো এখানে মহা কালপিট হলো পর্ষদ পর্ষদ ইচ্ছাকৃত ভাবে এই জিনিসটা করেছে এবং পর্ষদ নিজে চার নম্বর পয়েন্টে বলেছে যে আমাদের এখন রিক্রুটমেন্ট প্রসিডিওর কোনো ভাবনা চিন্তা নেই রিক্রুটমেন্ট প্রসিডিওর করবেন না সেই পরিপ্রেক্ষিতে মানে কোর্ট একটা পাঁচ নম্বর পয়েন্ট অর্ডার দিয়েছে যে তাহলে যখন পর্ষদ করবে তার আগে তাদেরকে রেজাল্ট পাবলিশ করতে হবে অ্যাকচুয়াল এই যে জিনিসগুলো হচ্ছে বাইশদের যে এত ঘোরপ্যাচ দেখবেন করে এক হবে আর আমরা যারা বাইশ পাস নিশ্চিন্ত আরামসে এখনো অবধি ঘরে ঘুমাচ্ছি সত্যি আমার যে পুলিশ ধিক্কার পর্ষদ ধিক্কার বলি না এই বাইশ স্টেট পাস সকলে সেই মেম্বারগুলোকে আমার ধিক্কার লাগছে যে যারা শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপে নিজেদের মানে শুধু আপডেট নেওয়ার জন্য অ্যাক্টিভ থাকেন কোনো দিন একটা রাস্তায় নামলেন না কোনোদিন একটা আইনি পথে যাওয়ার জন্য সাহায্য করলেন না এই যে এই যে বিএড মামলা বিএড সার্টিফিকেট যে মামলা আমরা করেছি বাতিল করার সেই সার্টিফিকেট যদি বাতিল করতে না পারি ম্যাথ থেকে কি আসবে ম্যাপ থেকে কতজন আসবে বিএড লক্ষ্য লক্ষ লক্ষ যে বিএড পাস করে বসে আছে ঠিক বাইশ চব্বিশে দেখবেন তারা ডিএলএড করে নিয়ে আমাদের সাথে ইন্টারভিউ দিতে বসছে ভেবে রাখুন জেনে রাখুন আমাদের তো হবে না চাকরি যারা এই নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছে না তাদেরও হবে না পরিষ্কার এটা মানে এটা কোনো ভয় দেখানো নয় অ্যাকচুয়াল এটা ফ্যাক্ট যে আজ যে বাইশদের যে নোটিস আসছে না না এর জন্য দায়ী শুধুমাত্র বাইশ ক্যান্ডিডেটরা পরশ তো নানা গেম খেলবে সরকার তো নানা গেম খেলছে যাতে নোটিফিকেশন না দিতে হয় যাতে আমাকে স্কুলগুলোতে নিয়োগ করতে না হয় যত নিয়োগ কম হবে আমাকে মাইনে দিতে কম হবে যত ছাত্র বেসরকারিতে চলে যাবে স্কুলে ছাত্র কমে যাবে টিচার আমাকে নিয়োগ কম করতে হবে সরকার তো এটা চাইছে কিন্তু আমরা আমরা কি করছি সেই চাওয়াটাকে প্রায়োরিটি দিচ্ছি নিজেরা ঘরে বসে শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপে আপডেট নিয়ে দিদি কি হবে দিদি দাদা কি হবে এই অমুকরা কেস করলো ওই তমুকরা কেস করলো শুধু আপডেট নেওয়ার জন্য বসে আছি এই হচ্ছে আমাদের দুর্গতি তাই আমাদের আর সত্যি আমি আমার নিজের দিক থেকে বলছি এইভাবে কয়েকজনের পক্ষে স্টেটের জন্য সুখবর এনে দেওয়া সম্ভব নয় সেই কালকে রাত মানে সকালে বেরিয়েছি ভোরে পেটে এখন অব্দি একটা ভাতের দানা পর্যন্ত পড়েনি কাল সারা রাত প্ল্যাটফর্মে কাটিয়েছি প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন ছক করেছিলাম যে যাতে অন্তত ভোরে অন্তত বসতে পারি বারোটার পরে বসতে পারি আইবি আমাদের ডেটটা অব্দি ফলো করেছে মেট্রো থেকে স্টেশন স্টেশন থেকে বিভিন্ন জায়গায় শুধু তাড়িয়ে নিয়ে গেছে পুকুরের মতো এই ভিড়টা যদি আমরা রাখতে পারতাম যে যা বাস থেকে নামলো যে তার মানে গেল আরে সবাই তো আমরা গেছি নিজেদের স্বার্থে কারোর ডাকে নয় নিজেদের চাকরিটা সুনিশ্চিত করার জন্য গেছি কিন্তু আপনারা কি করলেন আমি বলেছিলাম দুটো দিন সময় নিয়ে আসুন সাতাশ আঠাশ তারিখ ওই এপিসি গেট যদি জ্যাম করে দিতাম বর্ষা সভাপতি যদি ঢুকতে বা বেরোতে না পারতো তখনই কিন্তু আমাদেরকে নিয়ে ভাবতো তার আগে ভাববে না এই গুটি কয়েক পাঁচশো হাজার জন যাব তারা লাঠিচার্জ করবে খুব বেশি হলে অ্যারেস্ট করবে ঢুকিয়ে দেবে কয়েকজনকে কেস দেবে এই হবে এর থেকে কিন্তু বেশি আমরা কিছু পাবো না এবারে অন্তত আমার প্রত্যেক এই পঞ্চাশ হাজার বাইশ স্টেট পাস রয়েছে সেখানেও তো পাঁচ জন পথে নামলে আমরা একটা সত্যি সুরাহ পেতাম তাই যারা ফেসবুকে এখন মানে এই যে আমার লাইভ শুনে লাইভ শুনে কিচ্ছু হবে না আমি তো অন্তর্জামী নই আমি যে মানে আমি নিজেও জানি না যে কি হবে তাই আমাদের বাই স্টেটের প্রচন্ড খারাপ অবস্থা আসছে না বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্ন খেলা শিকার হচ্ছি আর আমাদের নিজেদেরকে খেলতে দিচ্ছি আমরা নিজেরা শুধুমাত্র কয়েকজনের অ্যাক্টিভিটিতে কখনোই এত গোটা কার্য সিদ্ধি করা সম্ভব নয় আজ আজ আমরা যে এই যে বিএডে সার্টিফিকেট ক্যান্সেল করার যে মামলাটা করেছি অনেকে অনেক কথা বলেছে একবার নিজেদের বুক এ করে দেখুন তো যে প্রত্যেক রেগুলার ডিএলএড এর এটা হক কিনা প্রত্যেক রেগুলার ডিএলএড কে এগিয়ে আসতে হবে কিনা আর যদি এই বিএড গুলো আজ আমরা ম্যাটের জন্য যতটা চিন্তিত এই বিএড জন্য ঠিক ততটাই চিন্তিত বিএড এর সংখ্যা কম নেই এক লক্ষের ওপর বিএড রয়েছে এনআইওএস রয়েছে এদের সার্টিফিকেট গুলো যদি ইনভ্যালিড করতে না পারি পরবর্তীকালে এরা যদি ডিএড করে আমাদের রিক্রুটমেন্টে কোনো ভাবে বসতে পারে এরকম চুপিসারে কোনো কিছু একটা অর্ডার বের করে কি করবেন কিচ্ছু থাকবে না পায়ের তলা থেকে মাটি এখনো সরে গেছে তখন তো আরও সরবে স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্নটা শিক্ষিকা হওয়ার স্বপ্নটা যেটুকু তিলে তিলে একটু মানে জ্বলছে সমস্তটা নিভে যাবে আর এটাই চাইছে পর্ষদ সরকার এটাই চাইছে যারা নিজেদের নিজেদের মধ্যে জটিলতা পাকিয়ে রাখো তাই আমাদের এখনো সময় আছে লাস্ট বলছে এখনো সময় আছে প্রত্যেকে এগিয়ে আসুন প্রত্যেকে ফান্ডিং করুন বিএডদের আমাদের বাদ দিতেই হবে এই প্রতিজ্ঞা নিয়ে আসুন এবং যখন যে আন্দোলন ডাকছে প্রত্যেকে এসে ওই পারমিশন নিয়ে আন্দোলন করে কিছু হবে না আজও বলছি হবে না কোনো কিছু বিরোধিতার জন্য বলছি না কিন্তু হবে না ভয় ডরকে উপেক্ষা করে যতক্ষণ না আইন অমান্য করে গেপিসি গেট জাম করছি ততক্ষণ কিন্তু কিছু হবে না আমাদেরকে বাধ্য করতে হবে ওনাদেরকে ভাবার জন্য সেই বাধ্যটা আমরা করতে পারছি না পুলিশ আমাদেরকে মানে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে তুলে নিচ্ছে কি লাভ হচ্ছে তাতে পুলিশ এত ফোর্স দিচ্ছে যে আমাদের বাইশে এত ছেলে মেয়ে পাস করা রয়েছে যে তাদের কাছে কম পড়ে যাচ্ছে পুলিশ বেশি ছেলে মেয়ে কম এটা সত্যি বাইশ টেট পাসদের কাছে লজ্জার আর কিছু না তাই যারা বলছেন যারা এখন এই একুশ তেইশ এই করে ফেললো এই আমাদের নোটে হাসবেন তো আসবে না তো আসবে না এই হাফিট তেজ করা আর এই মেসেজ লেখা ছাড়া আপনাদের দ্বারা কিছু কিচ্ছু হবে না নিজেদের মানে নিজেদের শ্বাস নিজেরা রুদ্ধ করছেন নিজেদের গলা নিজেরা টিপে ধরছেন বাই স্টেটের ভালো হওয়া এতে সম্ভব নয় এত হিউজ সংখ্যক ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও আমরা কিছু করতে পারছি না এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না যাই হোক আমরা এইভাবে মেনে নেব না আমরা যতজন পারবো প্রত্যেককে বলছি প্রত্যেকে এগিয়ে আসুন এই বাই একুশ তেইশের যে বিষয়টা আমরা আইনি পরামর্শ নিয়েছি আজকেও নিয়েছি ভবিষ্যতেও নিচ্ছি মানে আগামী দিনেও নেব কি করা যায় এর পরিপ্রেক্ষিতে ওদের এখন কবে রেজাল্ট বেরোবে সেই ওপর আমরাও তো বঞ্চিত একতরফা একটা শুনে তো রায় দিয়ে দিলে হয় না তারও নিশ্চয়ই প্রসিডিওর আছে কি প্রসিডিওর কি ব্যাপার সেটা আমরা এখন বলছি না সকলকে আমাদের একটাই বক্তব্য সকল রেগুলার ডিএলএড বাই স্টেট পাস নিজের চাকরিটা যদি পেতে চান আর দয়া করে ঘুমিয়ে থাকবেন না ফান্ডিং করুন পথে নামুন প্রত্যেকটা বাই স্টেট পাস এক জোট হয়ে নামুন এখন আমাদের মেন লড়াই আইনি পথে দুটো বিএডেন যারা রয়েছে যারা অবৈধ তাদের সার্টিফিকেট বাতিল করা আর দু নম্বর হচ্ছে ম্যাটটাকে আটকানো তারপরে কেসগুলো হচ্ছে সেগুলোকে আমাদেরকে সমূলে লড়তে হবে যেগুলো একা কারোর পক্ষে কিন্তু সম্ভব নয় সকল রেগুলার ডেলেটকে হতে হবে সত্যি আমরা ভেবেছিলাম যে যারা অন্তত এত হিউজ বলেন এক হন এক হন আন্দোলন করুন অমুক করুন তমুক করুন এবারে অন্তত রাজপথ গোটা দেখবে পথ বিছিয়ে যাবে ছেলে মেয়ে পথের পিচ দেখা যাবে না কিন্তু ছেলে মেয়ের মাথা দেখা যাবে স্টেটের মাথা কিন্তু দুর্ভাগ্য সেটা হলো না কাদের জন্য হলো না বাইশ পাস প্রার্থীদের জন্য ঘরে ঘুমানো প্রার্থীদের জন্য শীত চলে গেছে গরম পড়ে গেছে কিন্তু তারা এখনো শীত ঘুমে আচ্ছন্ন কি না আমার হয়তো একাডেমিক আছে আমার হয়তো বিশাল টেটের নাম্বার আছে আমার যখন নোটিফিকেশন এলেই আমি পেয়ে যাব কতটা যে ভুল ধারণা ভুল ভ্রান্ত মানে স্বপ্ন নিয়ে রয়েছেন যখন এই স্বপ্ন ভাঙবে তখন দেখবেন সব শেষ কিচ্ছু থাকছে না অনেকে শুনে হয়তো মনে হবে যে দিদি নেগেটিভ কথা বলছে বা বোন অনেক নেগেটিভ কথা বলছে নেগেটিভ নয় বাস্তব যেটা সেটা মানতে হবে নোটিফিকেশন আসছে না এটাই বাস্তব আর বোর্ড বিভিন্ন দিক থেকে বিভিন্ন গেম খেলছে খেলবেও যদি আমরা বাইশ ডিএল এর টেট পাস একত্রিত না হই খেলেই যাবে আমাদেরকে নিয়ে আমরা ফুটবল হয়ে থেকে যাব বোর্ড সরকার বিভিন্ন অবৈধ যারা রয়েছে তারা আমাদেরকে নিয়ে খেলে যাবে যাদের গুটি কয়েক মেম্বার তাদের মধ্যে একতা আছে এত যে তারা মানে রাতারাতি সবকিছু পাল্টে দিতে পারছে আর আমাদের এত হিউজ শক্তি আছে এত মেম্বার আছে আমরা কিন্তু কোনো কাজের কাজ কিছু করে উঠতে পারছি না না আন্দোলনটা জোরদার করে গড়ে তুলতে পারছি না আইনি পথে জোরদার করে লড়াই করতে পারছি একটা হিয়ারিং হলে নেক্সট হিয়ারিং কি করে করাবো সেই ফান্ডিং পর্যন্ত উঠছে না কি ভাই আমাদের সবসময় আমাদের কি দায় পড়ে গেছে ফান্ডিং দাও ফান্ডিং দাও ফান্ডিং দাও এটা কি আমি আমার পকেটে ভরছি না আমার কিছু আরে ভাই আজ পর্যন্ত আমি একটা টাকা নিজের পকেট থেকে সব টাকা খরচা করে গেছি যে দুদিন থেকে এসেছি সেটাও নিজের পকেট থেকে দিয়ে গেছি আজ পর্যন্ত একটা মানে মানে এই ফান্ডিং এর টাকা জল পর্যন্ত কিনে খাইনি ভালো লাগে না আমারও বিরক্ত লাগে আমরাও মানুষ এরপরও যদি আপনাদের সহযোগিতা না পাই এরপরও যদি আপনারা এগিয়ে না আসেন এই রেগুলার ডিএলএড কে বাঁচানো সম্ভব নয় বাইশ স্টেট পাশে অনিবার্য শেষ হচ্ছে অনেকে অনেক মেসেজ করেছেন আমি সত্যি বলছি আমার না গলার অবস্থা না শরীরের অবস্থা গোটা শরীর ব্যথা মানে যারা যাদের লেগেছিল তাদেরকে ব্যথার ওষুধ দিয়েছিল সেই ব্যথার ওষুধ আমি আজকে সকালে এবং সন্ধ্যায় দুটো খেয়েছি আমি হাত তুলতে পারছি না এই হাত ছড়ে পা ছড়ে জামা প্যান্ট ছিঁড়ে গেছে পেশিতে এতে বিভিন্ন জায়গায় আঘাত লেগে রয়েছে তাই আর বলার কিছু নেই যারা করেছেন তাদের হয়তো সবাইকে আমি রিপ্লাই দিতে পারছি না কেউ কিছু মাইন্ড করবেন না অবশ্যই যখন দেখব বা একটু মানে সময় পাবো অবশ্যই দেব কিন্তু প্লিজ আর এইভাবে করবেন না আমাদের নোটিফিকেশন আসছে না আসবে না যদি সকল বাইশ পাস মিলে যদি একত্রিত হয়ে যদি না লড়া যায় সেটা পথে হোক বা কোটে হোক তাহলে আমাদের কোনো জয় সম্ভব নয় শুধুমাত্র মেসেজ করলে শুধুমাত্র ফেসবুকে লাইভ দেখলে কিন্তু কোনো জয়কে মানে কোনো লড়াই জেতা যায় না এটা ভাবতে হবে হবে জানতে শুধু খবর দিদি কি হলো দিদি পিডিএফ কবে প্রকাশ হবে দিদি কবে অমুক হবে দিদি কত সংখ্যা আছে জানবো দিদি কবে আরে বাবা আমরাও তো সেম জায়গায় বোট এখন অবধি আমরা বলে দিই পিডিএফ এর ব্যাপারে অনেকে জানতে চাইছো বোট এখনো অব্দি এফিডেভিট দেয়নি যতদূর শুনলাম যে সাত তারিখ অব্দি ওদের ইন্টারভিউ চলবে কুড়ি বাইশের এতে আর মনে হয় না সাত তারিখের সাত তারিখ অব্দি অন্তত বোট কোনো এভিডেভিট দেবে যদি দেয় আমরা আমরা যখন যে এফিডেভিট জানতে পারবো বা আমাদের কাছে আসবে আমরা অবশ্যই কেস আপডেট গ্রুপে দিয়ে দেবো তার জন্য পার্সোনালি মেসেজ বা বা জানতে চার কোনো এনি আমরা অবশ্যই জানাবো এটা সকলে জানার অধিকার আছে এখনও বলছি আসুন সকলে মিলে আমাদের অন্তত রেগুলার বাই স্টেট পাস রেগুলার ডিএলএডদের নিজেদের অক্সিজেনটা নিজেরা জোগাই নিজেরা একটু বাঁচার শক্তি পাই আর একজন যারা পিডিএফ মামলা করেছিল ধরতে গেলে তাদের হয়তো পিডিএম মামলাটা সেইভাবে ঘেটে গেছে তো তাদেরকেও বলছি সেই সংগঠনকেও বলছি আসুন সকলে মিলে লড়াই করে বিএড এনআইওএস বিপিএড যারা রয়েছে তাদেরকে বাদ দিই তাদের সার্টিফিকেট ইনভ্যালিড করি পিডিএ প্রকাশ করি আমাদের লড়াই আর ভেদাভেদের লড়াই নয় আমাদের এক জোট হয়ে লড়তে হবে তাই আমার কে মুখ দেখলো কে ফুটেজ পেলো ওই ওই আশায় পড়ে থাকলে আর কিন্তু আমরা নিজেদেরই নিজেদের অস্তিত্ব হারাবো বাইশ স্টেট পাশের অস্তিত্ব হারাবো এটাই বলার জন্য এলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি নিজের ভালো বোঝেন তাহলে একত্রিত হন সকলে ফান্ডিং করুন সকলে পথে নামুন না হলে কখনোই আমাদের আমাদের সত্যি আমাদের আর মনে হয় না বাইশ স্টেটের কিছু হবে একুশ তেইশ অলরেডি নিজের এ খেলে দিয়েছে এর বিরুদ্ধে আমরা তো অবশ্যই দাঁড়াবো এরপর বাইশ চব্বিশ আসবে তারাও নিজেদের এ হয়ে যাবে তেইশের রেজাল্ট বেরিয়ে যাবে একটা হিউজ 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 সংখ্যা আমাদের সাথে চলে আসবে এই যে সাতটা বছর যে আমরা বঞ্চিত না এই বঞ্চনাই থেকে যাবে ধন্যবাদ আর কি বলবো বলুন সত্যি আমরা মানে মানসিক দিক থেকে মানে পুরো মানে ভেঙে পড়েছি শারীরিক দিক থেকে তো শরীর আর বইছে না গলার কোনো এ নেই সারা রাত ঠান্ডায় থেকে এখন আমি মানে গরম জলে গার্গেল করে কথা বলছি নাহলে কথাই বলতে পারছিলাম না এত গলা ব্যথা এই কয়েকজনের কষ্ট কিন্তু কোনো ফল এনে দেবে না রেজাল্ট এনে দেবে না আপনারা সকলে যদি না আসেন হাত বাড়ান ধন্যবাদ আজকে এই পর্যন্তই এইটুকু বার্তাই দেওয়া ছিল এবার যদি নিজের ভালো না নিজেরা বুঝতে পারেন তাহলে ছেড়ে দিন তাহলে চাকরি পাওয়ার আশাটাই ছেড়ে দিন বেকার গ্রুপে থেকেও কোনো লাভ নেই আর আমাদেরও আর কিছুই এত কষ্ট করে এত সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে এত দিন রাত পরিশ্রম করার কোনো মানেই হয় না